গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর আরও একটা নতুন ব্লগ স্টার্ট করেছি একদম সকালবেলা থেকে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 6টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি নিচে আগে ঠাকুরের বাসনগুলো ধুতে, কারণ এরপরে যা রোদ উঠছে। আমি তো স্নান টান করে যখন আসি তখন প্রচণ্ড রোদ উঠে যায়, তো ভাবলাম যে সকাল সকাল আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আর ফুল তুলে নিয়ে চলে যাব, তারপর রেখে দেবো, স্নান করে চটজলদি পুজোটা দিয়ে নিতে পারবো। বাড়ির মধ্যে এবারে কাজকর্মগুলো আমি ধীরে স্থিরে করতে পারবো ঠিকই, কিন্তু বাইরে এই যে রোদের মধ্যে যে কাজগুলো থাকে সেগুলো আমার মনে হয় সকাল সকাল সেরে নেওয়াই ভালো, কারণ রোদের মধ্যে বেরোতে না এখন আর একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর এই যে চা বানিয়ে নিয়েছি, তো চলো এখন চাটাও খেয়ে নিই। আর বেশ কটা দিন গ্যাপ পড়ে গেল, তো সেই জন্য আর আমার সকালবেলা হাঁটতে যাওয়াই হচ্ছে না। ওই যখন রেগুলার মেনটেন করব তখন সব কিছু ঠিক থাকবে, কিন্তু যেই গ্যাপ পড়ে যাবে অমনি দেখবে সেই কাজটার প্রতি একটা আলাদাই আলসেমি চলে আসে। তো সকাল সকাল উঠছি ঠিকই, কিন্তু হাঁটতে গেলে আরও সকালে উঠতে হবে। তো দেখো এখানে আলু ভাজা করছি, ওই যে আমার বরকে মুড়ি দেবো টিফিন, আর এই যে আমি সঙ্গে সঙ্গে কুমড়ো আলুটাও কেটে রেখে দিয়েছি তরকারি করবো, আর আজকে রান্না করব এইটা। এটা হচ্ছে ওই প্রসাদ, মানে পাঁঠাবলি হয়েছিল পুজোর দিনে, তো সেটাই আর কি আজকে রান্না করব। তো দেখো আমি সমস্ত কিছু কেটে টেটে রেখে দিলাম, এদিকে আলু ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা করে আমি ভাবছি যে কুমড়ো তরকারিটাও বসিয়ে দেবো, কুমড়ো তরকারিটাও যদি হয়ে থাকে তারপরে আমি বাকি কাজকর্মগুলো করব, স্নান পুজো করব, আর ভাতটা একটু বেলা করে বসাবো, ভাত আর যেটা আর কি ঝোলটা রান্না করব সেটা একটু বেলা করে শুরু করব। তার আগে আজকে একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, মানে রিলস টাইপের আর কি। তো যাই হোক, আমি এখন কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি কাউন্টার টপটা খুব ভালোভাবে ক্লিন করে নিই। রাত্রেবেলা যতই পরিষ্কার করে শুই না কেন, কিন্তু আমার মনে হয় যে রাত্রেবেলা যাই না এখানে টিকটিকি, তারপরে আরও কত কি হেঁটে বেড়াবে, তো সকালবেলা আরও একবার ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে দিলাম। আর এই দেখো সকালে এই যে কয়েকটা বাসন জড়ো হয়ে গেছে গোলুর টিফিনের, তারপরে আমাদের চায়ের বাসন, এসবগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো রাত্রের বাসন তো থাকে না, কিন্তু সকালবেলা থেকে আবার বাসনে শুরু হয়ে যায়, আর সারা দিন বলতে গেলে 3-4 বার আমি বাসন মাজি, এত বাসন হয়ে যায়। তো এখানে দেখো আমি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, এটা তো আমি যতবার বাসন ধুই ততবারই পরিষ্কার করে নিই। আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব, আসলে তোমাদের কাছ থেকে যদি কোনো হেল্প পাই আমি সেই আশাতে আর কি। তো তোমরা যদি কোনো উপায় জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটার কি আসলেও কোনো মানে সলিউশন আছে কি না। আসলে আমার সমস্যাটা হচ্ছে মুড সুইং নিয়ে, এটা কিন্তু আগে ছিল না, মানে এটা বলতে গেলে যে কোনো রোগের থেকেও একটা ভয়ানক রোগ, মানে সব থেকে বেশি ভয়ানক এই যে ডিপ্রেশন, মুড সুইং, এইসবগুলো হচ্ছে মানে বেশি পরিমাণে শেষ করে দেয়, তাই না? আর এসব কিন্তু আমার গোলু হওয়ার আগে ছিল না, টাইমটাতে আমার প্রেগনেন্সি টাইম চলছিল, সেই টাইম থেকে আমি প্রথম রিয়েলাইজ করি এই মুড সুইং ব্যাপারটা। কারণ আমার হঠাৎ হঠাৎ কান্না পেত, মানে ভীষণ কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করতো, আর তখন তো সেভাবে ঘুরতে যেতে পারতাম না, তো সেই জন্য না আমার ভীষণ কান্না হতো, রাগ হতো, মানে এই জিনিসগুলো হতো আর কি। তো যাই হোক, প্রেগনেন্সি টাইমে এটা প্রায় প্রত্যেক মানে অনেক মেয়ের সঙ্গে আর কি হয়ে থাকে এই মুড সুইং ব্যাপারটা, কিন্তু এগুলো আসলে বোঝে না, সবাই বোঝে না জানো তো। মানে কিছু কিছু মানুষ এখন এটা সম্পর্কে অবগত হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত সব ছেলেরা মেয়েদের এই ব্যাপারটা নিয়ে ঠিক জানে না যে মুড সুইং জিনিসটা বা কী, আর পোস্টপার্টাম যে ডিপ্রেশন হয় সেটাই বা কী এটাও জানে না। তো গোলু হওয়ার পরে কিছুদিন পর্যন্ত আমি ঠিকই ছিলাম, কিন্তু তারপর থেকে আবার সেই একই জিনিস শুরু হয়েছিল, প্রচণ্ডভাবে ডিপ্রেসড লাগতো নিজেকে। আর এই এটা হচ্ছে গিয়ে পোস্টপার্টাম ডিপ্রেশন, মানে যেটা আর কি বেবি হওয়ার পরে কিন্তু এক মেয়েদের মধ্যে দেখা যায়। আর এই মুড সুইং ব্যাপারটা বলতে পারো কিছুটা হরমোনাল চেঞ্জেসের জন্য হয়ে থাকে আর কি। তো হরমোনাল ইমব্যালেন্স যাদের থাকে না তাদেরও মুড সুইং ব্যাপারটা একটু বেশি হয়, যেমনটা আর কি আমার হয়ে থাকে। তোমরা হয়তো ভাবতেই পারবে না যে আমার কি ভয়ানকভাবে এটা আমাকে অ্যাটাক করেছে। মানে ধরো আমি বেশ ভালো আছি ঠিক আছে, মানে হাসছি, ইয়ারকি মারছি, আমার হাজব্যান্ডের সঙ্গে আমি কথাটা বলছি, খুব ভালো আছি, হাসাহাসি করছি, ইয়ারকি মারছি, ব্যাস কিছুক্ষণ পরেই আমি একেবারে মানে চুপ করে গেলাম ঠিক আছে। তারপরে আমার জানি না মানে কি হয়ে গেল, আমি রাগারাগি করছি, তারপরে নিজে নিজেই কাঁদছি, মানে তখন তো আমার বর খুঁজেই পায় না যে আসলে কি হয়ে গেল আর আমি কি বলে ওকে চুপ করাবো, এটাই ও বুঝতে পারে না, ও ভীষণভাবে নার্ভাস হয়ে যায়।
আর তখন আমি ভীষণভাবে রেগে যাই আর তার সঙ্গে কান্নাকাটি করি, এই জিনিসটা আমার হয়ে থাকে। আদতে কিন্তু যখন আমি নর্মাল থাকি তখন কিন্তু আমার কোনো সমস্যা হয় না, আমি কিচ্ছু নিয়ে ভাবি না যে আমি জীবনে কি পেয়েছি কি পাইনি, এসব নিয়ে আমি কখনো ভাবি না। আমার মনে হয় যে আমি জীবনে যতটুকু পেয়েছি আমার জন্য অনেক, এটুকুও হয়তো আমার পাওয়ার কথা ছিল না তবুও আমি পেয়েছি, আমার সবসময় এটাই মনে হয়। কিন্তু যখন আমার ওই জিনিসটা চলে আসে না, ডিপ্রেসড লাগে নিজেকে, মনে হয় যে আমার জীবনে বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি কি করলাম, এরকম ধরনের মানে একটা ডিপ্রেশন চলে আসে, সেই জায়গা থেকে বলতে পারো অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, পারিনি এমনটা নয়। মেকআপ যখন আমি শিখলাম, তারপরে যখন আস্তে আস্তে কাজ করছি, এগুলো থেকে আমি অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। মানে এখন অনেকটা আমার পজিটিভ লাগে নিজেকে যে হ্যাঁ আমি জীবনে কিছু করতে পারছি, আগে না আরও বেশিভাবে এটা আমাকে গ্রাস করেছিল আর কি। কিন্তু এখন আমার জিনিসটা খুবই কম হয়, মানে আগে যেটা সপ্তাহে সপ্তাহে হতো এখন সেটা হয়তো মাসে হয় বা দু মাসে একবার হয় এরকম হয়। মানে অনেকটা আমি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু তবুও না মাঝে মধ্যে হয়ে যায়, মাঝে মধ্যে যখন হয় তখন আমার ভীষণ রাগ হয়, আমার মনে হয় যে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি জীবনে আর বাঁচতে চাই না, মানে এই ধরনের জিনিসগুলো হয়। আর এগুলো সত্যি কথা কোনো ওষুধ নেই, মানে যখন আমার এরকমটা হয় তখন আমার বর বলে যে তোমাকে ঘুরতে নিয়ে যাব, একটুখানি বাজারে যাব, এইসব করলে হয়তো মন ভালো হয়ে যাবে। কিন্তু আমার না নিজের পরে খুব খারাপ লাগে যে আমি কেন এরকম ব্যবহারটা করলাম, এত রুডলি ব্যবহার কেন করি, কান্নাকাটি করি, এইগুলো আর কি। তো তোমাদের যদি কোনো সলিউশন জানা থাকে, আসলে আমি যাদের সঙ্গে এটা সম্বন্ধে আলোচনা করেছি, মানে মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়েই প্রায় বলেছে যে কম বেশি মুড সুইংটা সব মেয়েদের হয়, কারোর বেশি হয় কারোর কম হয়। তো আমার আগে প্রচণ্ডভাবে হতো, খুবই ডিপ্রেশনে চলে যেতাম, কিন্তু এখন সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে এসেছি। আর সব থেকে একটা ভালো কথা তোমাদেরকে বলতে পারি যে এই যে ইউটিউবটা করছি আমি, আমি কিছু পাই বা না পাই, আর আমি জীবনে জানি না ইউটিউবটা নিয়ে কত দূর যেতে পারবো বা কতটা সাকসেস পাবো তাও জানি না, কিন্তু এটা করে না আমি ভালো আছি। আর নিজে ভালো থাকাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক না বলো? তো আমি এই যে ভিডিও করি সারাদিন, তারপরে সেটাকে আবার এডিট করি, আপলোড করি, এখানে অনেকটা সময় দিই, তো আসলে যতটা নিজেকে ব্যস্ত রাখা যায় ততটাই ভালো থাকবো, ঠিক না? আর সেটাই আমি এখন নিজেকে ব্যস্ত রাখার ভীষণভাবে চেষ্টা করি, কারোর কথা ভাবি না, কোনো পারিপার্শ্বিক কারো কোনো কিছু নিয়ে মাথা ঘামাই না জানো তো, শুধুমাত্র নিজেকে নিয়ে থাকি। তো এখন বাজে প্রায় 11:30, এবারে রান্নাবান্না স্টার্ট করবো। আর এতক্ষণ কাজ করে টিফিন টিফিন করে আমি ভিডিও করছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তো এখন এখানে টক দই দিয়ে দিলাম, এবার একটুখানি নুন হলুদ দিয়ে দিই, এটাকে ম্যারিনেট করে আগে রাখতে পারলে খুবই ভালো হতো, কিন্তু বরফ কাটছিলই না, তারপরে আমি ভুলে গেছিলাম, ভিডিও করতে চলে গেছিলাম, এসে দেখছি বরফ কেটে গেছে। এখন এটাই মাখিয়ে রাখি কিছুক্ষণ। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দিলাম, আর টক দই দিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে তো কুমড়ো তরকারি করে রেখেছিলাম, এখন একটুখানি গরুর জন্য মসুর ডাল বসিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক দূর এগিয়ে গেছে কাজকর্ম, স্নান টান করে পুজো দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে কী ছিল বুঝতেই পেরেছো, দই চিড়ে। এই অসম্ভব গরমে দই চিড়ে হচ্ছে সব থেকে সেরা ব্রেকফাস্ট। তো এখানে আমি এখন রান্না করছি, ওদিকে ভাত বসিয়েছি দেখো, আর এদিকে এই যে আমাদের যেটা পাঠাবলি প্রসাদ হয় সেটা তো পেঁয়াজ রসুন ছাড়া হয়, মানে আদা জিরে গুঁড়ো মিট মশলা এসব দিয়ে আর কি। তো এর আগেও আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি, আর টক দই মাখিয়ে রেখেছিলাম আগে। তো এখানে দেখো এবারে মাংসটা খুব ভালোভাবে কষতে থাকবো, মানে অনেকটা সময় নিয়ে আমি গ্যাসটা লো করে মাংসটা কষতে থাকি, তো খেতে খুবই ভালো হয়। আর তারপরে আবার কয়েকটা আম নিয়ে এসেছিলো, তো দেখো এখানে আমের চাটনি বানালাম, আর এই যে কুমড়ো আলুর তরকারিটা বানিয়েছি, এখানে আলু ভাজাটা সকালে রয়ে গেছে, আর বানিয়েছি হচ্ছে মাংসের ঝোল, আর গরুর জন্য ডাল করেছিলাম। তো এখন বাজে বিকেল 5টা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তখন আমি বাসন টাসনও ধুই নি, এত পরিমাণে রান্নাঘরটা গরম করছিল, মানে জাস্ট ভাপ বেরোচ্ছিল রান্নাঘর থেকে। তো খাওয়া দাওয়া করে কোনো রকম বাসনগুলো রেখে আমি শুয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে বাসনগুলো সব ধুলাম, এই দেখো এক ঝুড়ি বাসন ধুয়েছি, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করলাম।
একদম সব ধুয়ে মুছে সাফ করে দিলাম, কারণ আজকে রাত্রেবেলা আমি রান্না করবো না। আমি বলে দিয়েছি যে যতদিন এরকম গরম থাকবে ততদিন আমি রাত্রেবেলা রুটি করছি না, জল ঢালে ভাত খাবে। তো আজকে দুপুরবেলায় ভাত করেছি একটু দেরি করে, আর একটু বেশি পরিমাণে চাল দিয়ে ভাত করে রেখে দিয়েছি। আর এখন কি করলাম বলতো, এক বোতল পুরো ফ্রিজের জল ভাতের মধ্যে ঢেলে দিলাম, রাত্রেবেলা জাস্ট একটুখানি ছাতু মাখবো আর ভাত খাবো। মানে ওর থেকে বেটার এখন আর কোনো অপশন নেই। তো যাই হোক, সেই জন্য রাত্রেবেলায় ঝামেলা নেই, রান্নাবান্না সব এই রান্নাঘরটা সেই জন্য পরিষ্কার করে নিলাম। আর এখন ইউজ করব হচ্ছে একটা ফেস প্যাক, কারণ আমি সন্ধ্যাবেলার আগে একবার স্নান করব ধরো, তো স্নান করার ওই 20-25 মিনিট আগে আমি একটা ফেস প্যাক ইউজ করে হাতে আর মুখে লাগাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফেস প্যাকটা কি কি দিয়ে বানাই। বিভৎস গরমের মধ্যে আমার চুল একদম সবসময় এরকম টঙে বাঁধা থাকবে, ও নামানো যাবে না কোনোভাবেই। আর নতুন নাইটি গুলো দুটো বের করেছিলাম, দুদিন পরেছিলাম কালী পুজোর দিনে আর পয়লা বৈশাখের দিনে, সঙ্গে সঙ্গে কাচাকাচি করে ওগুলোকে আলমারিতে ভরে দিয়েছি, এখনই মানে পুরনো নাইটিতেই সামনে। আমার এই ট্রাইপডটা সেদিনকে গোলু ফেলে দিয়েছে, দেখো দিয়ে কেমন ভেঙে গেছে, এই জায়গাটা ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে, দিয়ে ভালোভাবে মোবাইলটা না সেট হচ্ছে না, বারবার পড়ে যাচ্ছে। তো এই ফেস বা বডি প্যাক দুটো ইউজ করা যাবে, বডিতেও আমি হাতে ইউজ করবো, ঠিক আছে, ঘাড়ে গলায় হাতে ইউজ করতে পারো, ভীষণ ভালো ট্যান রিমুভ হবে। তো আমি এখানে দেখো দুধ নিয়েছি, এটা হচ্ছে র মিল্ক, ঠিক আছে, প্রয়োজন পড়লে তখন আরো নেব। এবারে এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে বেসন, ঠিক আছে, আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ হাতে ইউজ করব। এবারে দিচ্ছি হচ্ছে কফি, এটা হচ্ছে মেন, ঠিক আছে, কফি কিন্তু খুবই ভালো ট্যান রিমুভ করতে। হচ্ছে অ্যালপস গুডনেসের স্যান্ডেলউড পাউডার, ঠিক আছে, এই পাউডার গুলো ভীষণই ভালো। তো এখানে আমি স্যান্ডেলউড পাউডার ইউজ করছি, আমি এখানে দিচ্ছি হচ্ছে কস্তুরি হলদি পাউডার, আর এখানে আমি এবারে ইউজ করব হচ্ছে র মিল্ক। তো এই দেখো আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি, আর আমি কিন্তু একদমই জল এর মধ্যে ইউজ করিনি, প্রয়োজন মতন আমি র মিল্ক ইউজ করেছি। আর যদি র মিল্কটা ইউজ করতে না চাও তাহলে টক দই ইউজ করতে পারো, ওটাও ভীষণ ভালো ট্যান রিমুভ করতে সাহায্য করে টক দইটা, বাট আমার না টক দইয়ের থেকে র মিল্কটা একটু ভালোই শ্যুট করে। তো এই দেখো এটাকে ফুল বডিতে ইউজ করতে পারো, ভীষণ। তো দেখো আমি পুরো ফেসে আর এই যে হাতে লাগিয়ে নিয়েছি, এবারে 15 মিনিট বসবো, এটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। তোমাদের মধ্যে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে হেল্প করো, এটা থেকে কিভাবে আরও ভালোভাবে বেরিয়ে আসা যায়। মানে এটা একটা ভয়াবহ রোগ বলতে পারো, মানে শরীরের রোগের তো ওষুধ আছে কিন্তু মনের এই রোগের কোনো ওষুধ আপাতত আমার জানা নেই, আর সেই জন্য আমি নিজেকে অনেকখানি গুটিয়ে নিয়েছি বলতে পারো। মানে নিজের মধ্যে থাকতে এখন সবথেকে বেশি ভালোবাসি, কারণ এই যে এই জিনিসটা থেকে আমাকে রিকভার করতেই হবে, কারণ এর এফেক্টটা না সবথেকে বেশি আমার ফ্যামিলিতে পড়ছে। তো হতে পারে যে এখন আমি কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করি না, তো মানে সবাই ভাবে যে এখন হয়তো অহংকার হয়ে গেছে বা অন্য কিছু, কিন্তু এই ব্যাপারগুলো তো আর সবাইকে বলা যায় না, সবাই বুঝবেও না, ঠিক না। তো নিজেকে ভালো রাখতে যেগুলো আমি করে থাকি, এই যে ইউটিউব করা, নিজেকে একটু ব্যস্ত রাখা, মেকআপের কাজটা করা, রিলস বানানো, এইসব নিয়ে আমি ভালো আছি আসলে। তো এইসব নিয়েই ভালো থাকতে চাই, আর তোমরা আমার সঙ্গে অবশ্যই থেকো যাতে আমি ইউটিউবে একটুখানি এগিয়ে যেতে পারি, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো দেখো স্নান করে নিয়েছি বিকেলবেলা, আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চুলটুল ছাড়িয়ে নিলাম, আর তারপরে জানালাটা খুলে দিলাম। আসলে সকাল থেকে জানালা খুলতে পারি না, প্রচণ্ড রোদ আসে এই রুমটাতে, তারপরে বিকেলবেলা খুলে দিই, তাহলে বিকেল থেকে ঠান্ডা হাওয়াটা ঢোকে। তো দেখো এখন সন্ধে দিয়ে দিলাম, আর গোলুবাবু নেই, ও বাবার সঙ্গে দোকান গেছে, না হলে আমার পিছন পিছন ঠিক ঘুরতো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।